ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाया चक्षुर्मीलितं नमः श्रीचन्द्रमाभीष्टस्थानभूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सार्धजातं सह गण रघुनाथान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान सह गण ललिता श्रीविशाखानितांश्च नमायं विष्णुपदाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंचा कल्पतरुभश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानसुते देवी प्रणमामि हरि प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभाम जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रियादि जगदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। श्रीमती राधारानीर आविर्भाव तिथि महोत्सव एवं এই আবির্ভাব শ্রীমতী রাধারানীর আবির্ভাব সকল গৌড়ীয় বৈষ্ণবদের জন্য একটি বিশেষ তিথি। সকল গৌড়ীয় বৈষ্ণবরা শ্রীমতী রাধারানীর আনুগত্যে ভগবান কৃষ্ণের হরিভজন করছেন। সবাই রাধারানীর আনুগত্যে থেকে এই বিশেষ যাত্রা শুরু করছেন। শ্রীমৎ ভাগবতমে এবং বিভিন্ন শাস্ত্রে একটি বিষয় উল্লেখ আছে যে যদি কাউকে বৃন্দাবনে যেতে হয়, যদি কাউকে শ্রীকৃষ্ণের ধামে যেতে হয়, যদি কাউকে শ্রীকৃষ্ণের কাছে যেতে হয়, তাহলে তাকে অবশ্যই ব্রজবাসীদের আনুগত্য থেকে হরিভজন করতে হয়। ব্রজবাসীদের আনুগত্য থেকে হরিভজন না করলে কেউ বৃন্দাবনে যেতে পারে না। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এই ধরাধামে, তখন ব্রজবাসীদের আনুগত্য থেকে ভজন করা অত্যন্ত সহজ ছিল। কিন্তু যখন ভগবান এই জগৎ থেকে অপ্রকট হলেন, এই এই ধরাধাম থেকে চলে গেলেন, তখন ব্রজবাসীদের আনুগত্য থেকে হরিভজন করাটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ পরিস্থিতি, মানুষের জীবনযাত্রা এবং মানুষের জীবনের বিভিন্ন দিক, চাকরির দিক, সাংসারিক দিক, সব দিক থেকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষ আজকে 99.9% মানুষ সংসারী মানুষ। তাহলে একজন সংসারী মানুষের পক্ষে কি করে বৃন্দাবনের ব্রজবাসীদের, বৃন্দাবনের গোয়ালাদের আনুগত্য থেকে হরিভজন করবে? কারণ শাস্ত্রে আছে, বৃন্দাবনের ব্রজবাসীদের আনুগত্যে না থাকলে কেউ কৃষ্ণের কাছে যেতে পারবে না। শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার এটা একটা পন্থা। তো এজন্য শ্রীমতী রাধারানী তিনি সমস্ত জীবের করুণার জন্য তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন, যেন এই জগতে তিনি বৃন্দাবন প্রতিষ্ঠা করেছেন। যখন ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে এই বৈম বৃন্দাবনে যেতে হবে এবং এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হবেন, তখন রাধারানী প্রথমেই না করেছিলেন, এই বৈম জগতে আমি যাব না। সেখানে কি আছে? সেখানে মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, সেখানে তারা কেউ কৃষ্ণকে জানে না। এই পৃথিবীর একটা বড় নেচার হচ্ছে তারা কৃষ্ণকে জানে
না, সবাই মোহাচ্ছন্ন। এবং শুধু জানে না তাই না, সবাই ভগবানের ভুল ধরে। সেই জন্য রাধারানী বলেছিলেন যে আমি এই ভৌম পৃথিবীতে আমি যাব না। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারি, আমি সেখানে গোবর্ধন ব্যবস্থা করতে পারি, আমি সেখানে যমুনা ব্যবস্থা করতে পারি, সেখানে অভিন্ন বৃন্দাবন হবে, সেই ব্যবস্থা আমি করতে পারি। তখন ভগবানের বিশেষ অনুরোধে, বিশেষ ব্যবস্থাপনায় শ্রীমতী রাধারানী তিনি রাজি হন এই পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য। তখন রাধারানী কৃষ্ণকে বলেছিলেন যে আমি এই বৃন্দাবনে তখনই যেতে পারি যদি সেখানে গিয়ে প্রথম চোখ খুলে আমি আপনার দর্শন করতে চাই, যেখানে আপনি থাকবেন না, আর চোখ খুলে আমি অন্য কারো দর্শন করতে চাই না। ভগবান কৃষ্ণ রাধে হলেন। তখন শ্রীমতী রাধারানী এবং তার আরেকজন বোন দুজন একসঙ্গে এই ধরাধামে অবতীর্ণ হন। কোনো কালক্রমে, কোনো ঘটনাক্রমে যমুনার কিনারায় শ্রীমতী রাধারানী একটি পদ্ম ফুলের মধ্যে অবস্থান করছিলেন। তো এটা বিরাট ঘটনা রয়েছে। পর্বত তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন, সেখানে অসুরের আক্রমণ করেছিল যজ্ঞে, এবং একজন অসুর সে দুই কন্যাকে নিয়ে যাচ্ছিলেন, তখন তার থেকে পড়ে যায়, ঠিক যমুনাতে এসে রাধারানী অবতীর্ণ হন। আর বিষ্ণুবানু মহারাজ ভোর বেলায় যমুনাতে স্নান করতে গিয়েছিলেন। আর বিষ্ণুবানু মহারাজ যখন স্নান করতে গিয়েছিলেন যমুনাতে, তখন সেখানে রাধারানীকে দর্শন করে এবং রাধারানীকে নিয়ে তিনি বাড়িতে ফিরেন। বিষ্ণুবানু মহারাজের কোনো সন্তান ছিল না। তো তখন আবার কোথাও কোথাও আছে বিষ্ণুবানু মহারাজ একটি সন্তান প্রাপ্ত হয়েছিলেন, যেটি হচ্ছে সুবল, এটি বিষ্ণুবানু মহারাজের সন্তান। তো তখন রাধারানীকে নিয়ে বিষ্ণুবানু মহারাজ কীর্তিদা সুন্দরীর কাছে আছেন এবং তার কাছে সন্তানটি তুলে দেন। তখন কীর্তিদা সুন্দরী এই সন্তানটিকে দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করেন, এবং কিছুদিন পরে তারা দেখতে পেলেন যে সন্তানটি চোখ খুলে তাকাচ্ছে না। তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করেন এই সন্তানটির দৃষ্টির জন্য। আর সেই সময় সেখানে নারদ মুনি এসে উপস্থিত হন, এবং নারদ মুনি তখন কৃষ্ণকে সেখানে নিয়ে উপস্থিত হন। যখন কৃষ্ণ দর্শন হলো, তখনই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে সামনে পেয়ে শ্রীমতী রাধারানী তার চোখ খুললেন, এবং চোখ খুলে তিনি কৃষ্ণকে দর্শন করতে লাগলেন শ্রীমতী রাধারানী। এই যে চোখ খুলে কৃষ্ণকে দর্শন করতে লাগলেন রাধারানী, তখন বর্ণনা করা হয়েছে যে রাধারানী মনে হচ্ছে অনেক দিন ধরে কৃষ্ণকে দর্শন করেন না, বহু দিন কৃষ্ণ থেকে দূরে আছেন, এমন দৃষ্টিতে তিনি কৃষ্ণকে দর্শন করছেন। আর কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে এমন দৃষ্টিতে দর্শন করছেন, মনে হচ্ছে বহুদিন দর্শন হয় না। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের পরস্পরের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে শক্তি এবং শক্তিমানের মধ্যে যে সম্পর্ক। শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান, আর রাধারানী হচ্ছে তার শক্তি। ভগবানেরও শক্তির প্রয়োজন, যদিও শ্রীমদ ভাগবতমে বা অন্যান্য জায়গায় বলা হয়েছে ভগবান কৃষ্ণকে কারো প্রয়োজন হয় না, কিন্তু তথাপি ভগবান তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে বেশি আনন্দ লাভ করেন, এই জন্য রাধারানীকে তার শক্তি বলা হয়েছে, আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। শক্তিমান থেকে শক্তিকে কখনো আলাদা করা যায় না, যেমন জল থেকে জলের শক্তিকে আলাদা করা যায় না, বিদ্যুৎ থেকে বিদ্যুতের শক্তিকে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ কৃষ্ণ থেকে শ্রীমতী রাধারানীকে আলাদা করা যায় না। প্রকৃতপক্ষে বৃন্দাবনে কি হয়? বৃন্দাবনে হয় ললিতা, বিশাখা, অন্যান্য যারা রয়েছেন তারা কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যে মিলন, সেই মিলনটি ঘটিয়ে থাকেন, সেটি এই বৃন্দাবন ধামের মূল মাহাত্ম্য। এবং কৃষ্ণ যখন কখনো কখনো বনে গাভী নিয়ে যান, তখন কখনো কখনো তিনি সুবল, শ্রীদাম তাদের কাছে বলতেন শ্রীমতী রাধারানী যদি এখানে থাকতো তাহলে আরো বেশি আনন্দ হতো, তখন তারা গিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসেন। যেমন গোপাষ্টমীর দিন কৃষ্ণ প্রথমবার বনে গিয়েছেন, সেখানে গাভী নিয়ে গেছেন প্রথম দিন, সেদিন কৃষ্ণ সুবলের কাছে বলেছিলেন
আজকে যদি শ্রীমতী রাধারানী এখানে থাকতেন তাহলে আরো বেশি আনন্দ হতো। কারণ শুভ আল শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে, তার গৃহে গিয়ে রাধারানীর বেশ ধরে তিনি সেখানে বসে আছেন এবং রাধারানীর সুবলের বেশ ধরে তিনি বৃন্দাবনে এসেছেন, গোবর্ধনে এসেছেন শ্রীকৃষ্ণের দর্শনের জন্য। একদিক থেকে মনে হয় শ্রীমতী রাধারানী অনেক দিন ধরে শ্রীকৃষ্ণের দর্শন করছে, অনেক দিন ধরে তারা পরস্পর পরস্পর তো কোটি কোটি বছর ধরে দর্শন করছে। আবার কখনো কখনো মনে হয় যে তারা অনেক দিন ধরে একটা অপর থেকে অনেক দূরে আছে। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের এটা একটা বড় মাহাত্ম্য। এক সেকেন্ড যদি দর্শন না হয় তাতে মনে হয় যে কোটি কোটি বছর, কোটি কোটি জন্ম ধরে দর্শন হয়নি। অপ্রাকৃত জগতে বা গোলক বৃন্দাবনে বা কৃষ্ণের ধামে কৃষ্ণকে ছাড়া কেউ এক সেকেন্ড বাঁচতে পারে না। সেখানে তারা কৃষ্ণকে ছাড়া কল্পনাই করতে পারে না তাদের জীবন। সেজন্য তাদের কাছে কৃষ্ণবিহীন এক সেকেন্ড কোটি জন্মের মতো মনে হয়। কিন্তু আমাদের এই জগতে মানুষ কৃষ্ণকে ছাড়া দিব্যি আনন্দে আছে, ভালো আছে। এটা হচ্ছে পার্থক্য গোলোক বৃন্দাবন এবং এই জড়জগতের মধ্যে, এটা হচ্ছে পার্থক্য। জড়জগতে আমরা ভগবানকে ছাড়া দিব্যি আনন্দে থাকার চেষ্টা করছি, কিন্তু ভগবানের ধামে ভগবানকে ছাড়া কেউ আনন্দ নেই। শ্রীমতী রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছেন এবং তিনি জীবকে শিক্ষা দিচ্ছেন কি করে ভগবানকে ভালোবাসতে হয়। আর ভগবানের ডান অঙ্গ থেকে বলরামের সৃষ্টি হয়েছে। বলরাম তিনি হচ্ছেন আদি গুরু, তিনি গুরু রূপে আমাদেরকে শিক্ষা দেন কি করে ভগবানের সঙ্গে যুক্ত হতে হয়। যখন গুরু রূপে তিনি আমাদেরকে শিক্ষা দেন এবং গুরুর আজ্ঞা অনুসারে আমরা সুন্দর করে ভক্তি জীবন পালন করি, তখন ধীরে 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 গুরু পরম্পরা ধারায় আমরা উপরে উঠতে উঠতে একসময় শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছায় তার এই আবেদন। যদি শ্রীমতী রাধারানী সেই আবেদনকে তুলে ধরেন ভগবানের কাছে, কৃষ্ণের কাছে, তবেই সেই আবেদন গ্রাহ্য হবে। লাস্ট মুহূর্তে রাধারানী যেটি বলবেন সেটি সঠিক, লাস্ট মুহূর্তে রাধারানী যেটি বলবেন সেটি সঠিক। সেই জন্য এই যে গৌড়ীয় বৈষ্ণব দ্বারা, গৌড়ীয় মানে হচ্ছে শ্রীমতী রাধারানীর আনুগত্যে হরিবদন করা, এটাকে বলে গৌড়ীয়, গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব মানে আমরা শ্রীমতী রাধারানীর আনুগত্য থেকে হরিবদন করছি। এখন কারো প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে শ্রীমতী রাধারানীর আনুগত্য থেকে হরিবদন করছি। এই জন্য এই কলিযুগের মানুষকে বিশেষভাবে কৃপা করার জন্য শ্রীমতী রাধারানী দুই ভাবে প্রকট হয়েছেন। একটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে তিনি প্রকট হয়েছেন, আরেকটি হচ্ছে গদাধর পণ্ডিত রূপে তিনি প্রকট হয়েছেন। অনেকেই ভাবতে পারেন শ্রীমতী রাধারানী হচ্ছেন একজন স্ত্রী, সেই জন্য শ্রীমতী রাধারানী পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছেন। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে যখন কৃষ্ণ বনে যেত তখন শ্রীমতী রাধারানী বাড়িতে থাকতেন আর সারাদিন চিন্তা করতেন যে কৃষ্ণ এখন কি করছে বনে, কিভাবে, কোথায় কোনো বিপদ হলো কিনা, কোনো অসুর আক্রমণ করলো কিনা। সবসময় সারাদিন রাধারানী কৃষ্ণ চিন্তায় থাকতেন এবং কৃষ্ণকে নিয়ে চিন্তিত থাকতেন। সেজন্য রাধারানী কৃষ্ণ লীলায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন, পরবর্তীতে যদি কখনো আসি তাহলে আমি স্ত্রী দেহ নিয়ে আসবো না এই পৃথিবীতে, আমি পুরুষ দেহ নিয়ে আসব, তাহলে কি হবে, আমি সবসময় কৃষ্ণের সঙ্গ পাব। সেজন্য এই কলিযুগে তিনি পুরুষ দেহ নিয়ে এসেছেন, সে হচ্ছে গদাধর পণ্ডিত রূপে। এবং তিনি সবসময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন, যেহেতু তার বাসনা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ আর গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য গদাধর পণ্ডিত সবসময় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে সন্ন্যাস নিয়ে পুরীতে আসেন তখনও গদাধর পণ্ডিত সঙ্গে সঙ্গে ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর দুইজন পরম পার্ষদ যারা সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন, একজন হচ্ছে গদাধর পণ্ডিত এবং আরেকজন হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। এই দুজন সবসময় মহাপ্রভুর সঙ্গে থাকতেন। তারপরে পুরীতে যারা ছিলেন তারাও অনেক সময় থাকতেন মহাপ্রভুর সঙ্গে, স্বরূপ দামোদর আর অনেকে থাকতেন। তো শ্রীমতী রাধারানী এই জগতের জীবকে এবং যারা শুদ্ধ ভক্ত, বিশেষভাবে
যারা তাদের হৃদয়কে শুদ্ধ সত্তায় পরিণত করেছেন। কৃষ্ণ ছাড়া যারা কোনো কিছু চিন্তা করতে পারেন না, কেবলমাত্র কৃষ্ণ ভজন করছেন, কৃষ্ণ চিন্তা করছেন, তাদের জন্য শ্রীমতী রাধারানী বিশেষভাবে তাদের দেখাশোনা করেন। যারা সাধারণ জীব, যারা পতিত জীব, তারা গুরুর মাধ্যমে নিজেকে শুদ্ধ করে তোলেন। গুরুর কৃপায় অথবা গুরুর আনুগত্য থেকে নিজেকে ধীরে 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 পরিণত করেন। যখন সেই জীব বা সেই বৈষ্ণব বা সেই সাধক যখন পূর্ণরূপে পরিণত হন, যিনি পূর্ণরূপে শুদ্ধ হন, যিনি কৃষ্ণের প্রতি আসক্তি লাভ করেছেন, তখন তাকে শ্রীমতী রাধারানী বিশেষভাবে কৃপা করেন। তাহলে আমাদের জীবনে দুইজনের বিশেষ কৃপা, একজন হচ্ছেন গুরু কৃপা, যিনি বলরাম রূপে, আদি বলরাম রূপে অবস্থান করছেন, এবং আরেকজন হচ্ছেন শ্রীমতী রাধারানীর কৃপা। যখন আমরা ধীরে ধীরে শুদ্ধ হব, আমাদের হৃদয়, আমাদের মন পবিত্র হবে, আমরা কৃষ্ণ চেতনায় আসক্ত হব, তখন শ্রীমতী রাধারানী আমাদের বিশেষভাবে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের উপর বিশেষ কৃপা রাখবেন। আমরা দেখতে পাই বৃন্দাবনে এরকম অনেকবার হয়েছে, যেমন রূপ গোস্বামী পাদ, যখন তিনি আশা করেছিলেন সনাতন গোস্বামী আজকে বেড়াতে এসেছেন, সনাতন গোস্বামীর জন্য যদি একটু পায়েস করতে পারতাম, একটু দুধ যদি পেতাম, আর শ্রীমতী রাধারানী তখন একটি ছোট্ট বালিকা রূপে এসে রূপ গোস্বামীকে দুধ দিয়েছেন, পায়েস রান্না হয়েছে, এবং তখন রূপ গোস্বামী বললেন তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ির সামনেই, আমাদের আজকে গাভীর প্রথম দুধ দিয়েছে, সেই দুধ, প্রথম দুধ আমরা কোনো বৈষ্ণব বা কোনো বাবাকে আমরা দেই, বৃন্দাবনে বৈষ্ণবদের বাবাজি বলা হয়, বাবাকে আমরা দেই। তখন সেই দুধ দিয়ে পায়েস রান্না হওয়ার পরে এত অপ্রাকৃত গন্ধ বেরিয়েছে, সনাতন গোস্বামী সেই পায়েস যখনই আস্বাদন করতে গেলেন, তখন হৃদয়ে অত্যন্ত আনন্দ অনুভব করলেন। তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন এই পায়েস কে দিয়েছে? রূপ গোস্বামী বললেন যে বৃন্দাবন থেকে একটি ছোট বালিকে এসেছিল, এক সে এসে দুধ দিয়ে গেছে। তখন তারা দুজনে সেই বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার বালিকা কোথায়? বলছে আমার বালিকা তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, কোথায় আছে? বলছে শ্বশুর বাড়ি আছে। শিওর তো? হ্যাঁ শিওর। তখন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী বুঝলেন শ্রীমতী রাধারানী স্বয়ং এসে রূপ গোস্বামীকে এই দুধ দিয়ে গেছেন পায়েস করার জন্য। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই যে রঘুনাথ দাস গোস্বামী, তিনি যখন রাধাকুণ্ডের তীরে হরিভজন করছিলেন, তখন কোনো সাধ ছিল না, তীব্র রৌদ্রের মধ্যে বসে তিনি হরিনাম জপ করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন রঘুনাথ দাস গোস্বামীর উপরে সূর্যের তীব্র বর্ষণ এসে পড়ছিল, আর রঘুনাথ দাস গোস্বামী তার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছিল, এত তাপ সূর্যের, প্রচন্ড ঘাম বেরোচ্ছিল। আর তখন শ্রীমতী রাধারানী পিছন থেকে এসে তার আঁচলখানা দিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে ঢেকে দিয়েছেন, যেন সূর্যের এই তাপ তার উপরে না পড়ে। আর দূর থেকে সনাতন গোস্বামী এটি দর্শন করলেন। তখন সনাতন গোস্বামী এসে রঘুনাথ গোস্বামীকে বলছেন, এ রঘুনাথ, তুমি বৃন্দাবনে এসেছ, আমরা বৃন্দাবনে থাকি রাধারানীর সেবা করার জন্য, আমরা বৃন্দাবনে থাকি রাধারানীর কৃপা লাভ করার জন্য, আজকে দেখো শ্রীমতী রাধারানী তোমার সেবা করছে, তুমি কত সৌভাগ্যবান যে শ্রীমতী রাধারানীর দৃষ্টি তোমার উপর পড়েছে, কত সৌভাগ্যবান। আমরা কত সৌ আমরা আমাদের যদি জীবনে কোনো সৌভাগ্য থাকে, যদি কারো বলা হয় যে আপনার জীবনের সর্বোচ্চ সৌভাগ্য কি, যদি রাধারানীর দৃষ্টি কারো উপরে পড়ে, সেটি হচ্ছে সর্বোচ্চ সৌভাগ্য। রাধারানীর দৃষ্টি কারো উপরে পড়লে সেটি সর্বোচ্চ সৌভাগ্য। তখন সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে তুমি একটি কুটির নির্মাণ করো, এভাবে তুমি কতদিন রাধারানীকে দিয়ে সেবা নিবে, তুমি একটি কুটির নির্মাণ করো। তখন সনাতন গোস্বামীর আদেশে রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধাকুণ্ডের তীরে একটি ছোট্ট কুটির নির্মাণ করেছেন, ভজন কুটির, সেটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির। সমস্ত গোস্বামীদের মধ্যে একমাত্র রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধাকুণ্ডের তীরে ভজন করতেন। রাধারানী রঘুনাথ দাস গোস্বামীকে এত কৃপা করেছেন,
রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর থেকে কৃপা পেলেন, মহাপ্রভুর থেকে কৃপা পেলেন পানিহাটিতে, তারপরে শ্রীমতী রাধারানীর কৃপা পেলেন, তিনি রাধা কুণ্ডের তীরে পরিবর্তন করছেন। রাধারানীর কৃপা না হলে কেউ বৃন্দাবনে বসে হরিভজন করতে পারে না। আমার টাকা হলো, আমি ইচ্ছা হলো ফ্লাইট নিয়ে বৃন্দাবনে চলে গেলাম, আর সেখানে বসে বসে হরিভজন করব যদি মনে করে থাকি, হবে না। আমরা দেখেছি অনেক ভক্ত বৃন্দাবনে গিয়ে তারা বৈষ্ণব সেবার লিস্ট তৈরি করে, কার বাড়িতে কি খাবে, এমন কি সেখানে কি প্রসাদ হবে সেটাও কাগজে লিখে দেয়, দিয়ে প্রসাদ দূষণ করতে যায়। যদি রাধারানীর কৃপা না হয় তাহলে বৃন্দাবন বাস হয় না, জোর করে বৃন্দাবন বাস হয় না। এই জন্য বৃন্দাবনে যেতে হলে বা ধামে থাকতে হলে গুরুর কৃপা প্রয়োজন। যখন গুরু কৃপা করবেন তখন শ্রীমতী রাধারানী কনসিডার করবেন যে তাকে কৃপা করা যায় কিনা, আর যদি রাধারানীর কৃপা হয় তাহলে ব্রজে বাস হয়, রাধারানীর কৃপা না হলে ব্রজে বাস হয় না। এখন প্রশ্ন হচ্ছে, সকলে কি বৃন্দাবনে গিয়ে ব্রজভূমিতে বাস করতে পারে? পারে না, সকলের পক্ষে সম্ভব নয়। এই জন্য যাদের পক্ষে সম্ভব নয় তারা যদি নিজের গৃহে বসে রাধারানীর সেবা করে তাহলে সেও বৃন্দাবন বাস হবে। রাধারানী যদি কাউকে অ্যাকসেপ্ট করে নেয়, রাধারানী যদি কাউকে গ্রহণ করে নেয়, তবে তার বৃন্দাবন বাস হবে। এখন সে বোম্বে থাকুক, পুনে থাকুক, কলকাতায় থাকুক, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকি না কেন, আমরা যদি রাধারানীর কৃপা লাভ করতে চাই আমাদেরকে শুদ্ধভাবে হরিনাম জপ করতে হবে, গুরুর আনুগত্যে জীবনযাপন করতে হবে, এবং বিশেষভাবে প্রচার কাজে সহযোগিতা করতে হবে গুরুদেবকে। রাধারানী কি করছেন? রাধারানী প্রচার করছেন এই জগতে। কি করে? কৃষ্ণ সেবা করতে হয়। কৃষ্ণ সেবায় যারা রয়েছেন তার মধ্যে সবচেয়ে এক্সপার্ট কে? শ্রীমতী রাধারানী সবচেয়ে এক্সপার্ট তিনি। সেই জন্য তিনি যে কৃষ্ণ সেবাটি করছেন, আমরা যে কখনো ভোগ লাগাচ্ছি, ভোগ নিবেদন করছি, কার কাছে নিবেদন করছি? আমরা আমাদের গুরুর কাছে নিবেদন করছি। গুরুদেব সেই ভোগটিকে নিয়ে পরম্পরা ধারায় শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছায়। অন্তিমে শ্রীমতী রাধারানী এই ভোগ অর্পণ করবেন কৃষ্ণকে। আমরা সরাসরি করতে পারি না, এটি বিধান নেই আমাদের, সরাসরি কৃষ্ণের ভোগ লাগানো, সরাসরি কৃষ্ণ, আমরা যা কিছু করছি রাধারানীর আনুগত্য থেকে করছি। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে জড় কলুষতা থাকবে, মনের মধ্যে কোনো পাপ থাকবে, ভগবান সম্পর্কে আসক্তি উৎপন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা উপলব্ধি করা যাবে না। এখন কেউ মনে করতে পারে, আমার বাড়িতে আমি শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণচন্দ্রের বিগ্রহ নিয়ে আমি বিগ্রহ সেবা করব। এইভাবে সরাসরি বিগ্রহ সেবা করা যত্রতত্র নিষেধ করা হয়েছে। কেন? যদি অপরাধ হয় তাহলে কি হবে? রাধারানী যে মনোভাব নিয়ে ভগবান কৃষ্ণের সেবা করছেন, রাধারানী যতটা এক্সপার্টের সহিত ভগবান কৃষ্ণের সেবা করছে, আমরা যদি সরাসরি বিগ্রহ সেবা করি আমরা কি অতটা পারবো? পারবো না। সেই জন্য আমরা কি করি, গৃহে যেখানে উত্তম রূপে বিগ্রহ সেবা হচ্ছে, যেমন মায়াপুর ধামে সেখানে রাধা মাধবের সেবা হচ্ছে, আমরা কি করি, চিত্রপটে সেই রাধা মাধবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে সেই রাধা মাধবের সেবা করি চিত্রপটে। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে মায়াপুর ধামে যে সেবা হচ্ছে সরাসরি কৃষ্ণ সেখান থেকে গ্রহণ করতে পারেন, কখনো যদি ভোগ লাগাতে না পারি সেখান থেকে গ্রহণ করতে পারেন। কিন্তু যার বাড়িতে বিগ্রহ রয়েছে প্রতিদিন, যার রাধা কৃষ্ণ বিগ্রহ রয়েছে, তাকে প্রতিদিন 8 বার ভগবানের ভোগ নিবেদন করতে হয়, ভগবানের মিনিমাম 4 বার আরতি করতে হয়। অনেক নিয়ম কানুন রয়েছে, কারণ ভগবান কৃষ্ণ কোনো সস্তা বিষয় নয়। এমন নয় যে ভগবান কৃষ্ণ সস্তা হয়ে গেছে, আমার যা ভালো লাগে আমি তাই করবো, তা না। শ্রীমতী রাধারানী কখনো এটি পছন্দ করেন না। যদি কখনো কৃষ্ণ সেবায় একটু ভেঘাত ঘটে, অপরাধ হয়ে যাবে, রাধারানী এটি পছন্দ করেন না। সেই জন্য আমরা কার সেবা করি এই কলিযুগে? মহাপ্রভুর সেবা করি। মহাপ্রভুকে, মহাপ্রভুই হচ্ছে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু। শ্রীমতী রাধারানী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একসাথে মিলিত হয়ে যে মহাপ্রভু রূপ ধারণ করেছেন, সেই রূপটি দর্শন করিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে, না সরি
রায় রামানন্দকে। রায় রামানন্দ দর্শন করেছেন কিভাবে কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একত্রিত হয়ে মহাপ্রভুর রূপ ধারণ করেছেন। সেজন্য আমরা মহাপ্রভুর আনুগত্যে যদি সেবা করি তাহলে আমাদের সেই রাধা কৃষ্ণের সেবা হচ্ছে। মহাপ্রভু হচ্ছে স্বয়ং রাধারানীর ভাব প্রকট নিয়ে জগতে এসেছেন। সুতরাং মহাপ্রভুর আনুগত্যে সেবা করলেও ব্রজভূমিতে বৃন্দাবনে ব্রজবাসীর আনুগত্যে সেবা হচ্ছে। আর মহাপ্রভুর সেবা করার মাধ্যমে কোনো পাপ পুণ্যের বিচার নেই, হ্যাঁ, এবং কোনো স্থান কালের বিচার নেই। কিন্তু কৃষ্ণ সেবার ক্ষেত্রে পাপ পুণ্য স্থান কাল নিয়ম আদি অনেক কিছু রয়েছে, কিন্তু মহাপ্রভু ছাড় দিয়েছেন। যেহেতু শ্রীমতী রাধারানী ভিতরে রয়েছেন, মহাপ্রভুর বাইরে কে? কৃষ্ণ। ভিতরে কে? শ্রীমতী রাধারানী। ভিতর থেকে শ্রীমতী রাধারানী জগৎকে উদ্ধার করার জন্য তিনি মহাপ্রভু রূপে ভিতরে প্রকট হয়েছেন এবং এই জগৎকে সমস্ত ছাড় দিয়েছেন। এমনকি হরিনাম, যেটা সবচেয়ে দুর্লভ বস্তু, সেটাও হরিনাম জপ করার জন্য কোনো বিধিনিষেধ রাখেনি যে কেউ। অথচ এই কলিযুগ ছাড়া অন্য কোনো যুগে সেই ভগবানের নাম করার জন্য বিশেষ নিয়ম কানুন ছিল, বিশেষ পন্থা ছিল, বিশেষ কন্ডিশন দেয়া হয়েছিল, সবকিছু দেয়া হয়েছিল। কিন্তু এই কলিযুগে যেহেতু মহাপ্রভুর ভিতরে শ্রীমতী রাধারানী অবস্থান করছেন, রাধারানী ভাব প্রকট হয়েছে, সেই জন্য তিনি এমনকি কৃষ্ণ প্রেম দান করার জন্য কোনো যোগ্যতা বিচার করেননি। মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়ায় গেলেন, যাকে স্পর্শ করতেন তিনি কৃষ্ণ প্রেম পেতেন। সমস্ত পৃথিবীকে তিনি কৃষ্ণ প্রেমে বাসিত করেছেন। যদি কৃষ্ণ আসতো রাধারানীকে ছাড়া তাহলে এটি সম্ভব হতো না। সেই জন্য কৃষ্ণ এসেছেন অন্তরে রাধারানীর ভাব নিয়ে, সেজন্য এটি সম্ভব হয়েছে। কোনো যোগ্যতা বিচার না করে সকলকে কৃষ্ণ প্রেম দান করা। এই কলিযুগে আমরা শ্রীমতী রাধারানীর আরাধনা করছি, শ্রীমতী রাধারানীর সেবা করছি শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করার মাধ্যমে আমরা এই কলিযুগে শ্রীমতী রাধারানীর আরাধনা করছি। কেউ যদি মনে করে যে আমি বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর সেবা করব, রাধারানী কোথায় আছে? বৃন্দাবনে আছে, আর কোথাও নেই, আমি বৃন্দাবনে চলে যাব, এটি তার জন্য ভুল মার্গ। কলিযুগে কোনো কৃষ্ণ সেবা হয় না। কলিযুগে আমাদের যে চেতনা, সেই চেতনা নিয়ে কেউ কৃষ্ণ সেবা করার যোগ্যতা নেই। সেই জন্য কলিযুগে কৃষ্ণ সেবা নিষেধ আছে। প্রত্যেক কলিযুগে কৃষ্ণ সেবা নিষেধ আছে। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু রাধারানীর ভাব প্রকট হয়ে জগতে এসেছেন, সেজন্য তিনি এই কলিযুগে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। কৃষ্ণ সেবার জন্য আমরা সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে, এজন্য এই কলিযুগকে বলা হয়েছে ধন্য কলিযুগ। আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার, আমরা সেই মহাবদান্য অবতারের সেবা করছি। সুতরাং এই কলিযুগে শ্রীমতী রাধারানীর সেবা করা মানে চৈতন্য মহাপ্রভুর সেবা করা। শ্রীমতী রাধারানী আনুগত্য মানে চৈতন্য মহাপ্রভুর আনুগত্য, কারণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়, চৈতন্য মহাপ্রভুর ভাব সবকিছু রাধারানীকে কেন্দ্র করে। না হলে স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু তিনি কেন কৃষ্ণ নাম করবেন? কৃষ্ণ কখনো কৃষ্ণ নাম করে? যেহেতু ভিতরে রাধারানী প্রকট হয়েছেন, সেজন্য তিনি কৃষ্ণ নাম করছেন এবং সমস্ত জগৎকে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ নাম করার জন্য। বিশেষ করে এই কলিযুগে রাধারানীর যে এই যে মহান মহানুভবতা, কলিযুগের পতিত জীবদের পরে রাধারানীর যে বিশেষ কৃপা, আজকে রাধা কৃষ্ণের অভিষেক হবে, এই কলিযুগে অভিষেকও নিষেধ আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং আমাদের আচার্যগণ সেই নির্দেশ দিয়েছেন রাধারানীর বিশেষ কৃপা সকলে লাভ করবেন, অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং এই রাধা অষ্টমী তিথি আজকে দুপুর 12টা পর্যন্ত উপবাস, সেই উপবাস পালন পূর্বক রাধারানীর কাছে আমাদের বিনম্র প্রার্থনা, আমরা যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে যুক্ত থাকতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারে যারা যুক্ত আছেন তারাই প্রকৃতপক্ষে রাধারানীর সেবায় যুক্ত আছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে গিয়ে যারা কষ্ট ভোগ করছেন, দিনের পর দিন পরিশ্রম করছেন, তারাই প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানীর প্রকৃত ভক্ত। শ্রীমদ ভাগবতমে এসব বিষয় উল্লেখ করা আছে। তো সুতরাং রাধারানীর সেবা মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে থেকে কৃষ্ণ ভক্তি প্রচার করা, কৃষ্ণ ভক্তি প্রথমে নিজের জীবনে গ্রহণ করা
একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরা এই কলিযুগে কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করে। যাদের মধ্যে বুদ্ধি নেই তারা এই কৃষ্ণ ভক্তির মহিমা বুঝতে পারে না, শ্রীমতী রাধারানীর মহিমা বুঝতে পারে না। শ্রীমতী রাধারানীর মহিমা বুঝতে হলে আমাদের মহাপ্রভুর আনুগত্যে থেকে হরিনাম করতে হবে এবং এই হরিনাম প্রচার করতে হবে, তবে আমরা এই রাধারানীর মহিমা অনুভব করতে পারবো হৃদয়ে, তবে আমরা সেই রাধারানীর বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। হ্যাঁ, আজকে আরেকটি বিশেষ দিবস, সেটি হচ্ছে আমাদের পরমাদ্য গুরুদেব শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজের সন্ন্যাস দীক্ষা, 51তম সন্ন্যাস দীক্ষা আজকে। তো প্রভুপাদ তিনি গুরু মহারাজকে এই রাধা অষ্টমীতে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। দেখুন চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে থেকে হরিভজন করার কি ফল, রাধারানীর বিশেষ কৃপা গুরু মহারাজ আজকে সমস্ত পৃথিবীতে বিতরণ করছেন। এই যে কৃপা বিতরণ হচ্ছে এটা শ্রীমতী রাধারানীরই কৃপা, তাই না? আমি এক সময় দেখতাম গুরু মহারাজ রাত 9:30-10 বাজে তিনি বৃন্দাবন লীলা পাঠ করতেন, তখন 2006-2007 সাল, সেই সময় গুরু মহারাজ প্রতিদিন রাত্রে বৃন্দাবন লীলা শ্রবণ করতেন, শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করতেন এবং নিদ্রা যেতেন। সেবকেরা তখন সেবা করতেন আর একজন পাঠ করতেন, তখন কখনো কখনো গুরু মহারাজ এই বৃন্দাবন লীলায় বিভোর হয়ে থাকতেন। গুরু পরম্পরা ধারায় গুরুর আনুগত্যে থেকে কেউ যদি হরিভজন করে, প্রভুপাদ বলছেন কোনো না কোনো ক্রমে সে একদিন রাধারানীর কৃপা লাভ করবেই করবে। তো আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে গুরুর আনুগত্যে থেকে হরিভজন করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণী পৃথিবীতে আছে, যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। এই নাম যেন সর্বত্র পৃথিবীতে প্রচার করার, সর্বত্র জায়গায় প্রচার করার একটা অভিপ্রায় আমরা রাখি। প্রচার মহাপ্রভু সবাইকে দিয়ে করাচ্ছেন, কিন্তু যার ইচ্ছা জেগেছে আমি প্রচার করতে চাই, সে বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এই রাধা অষ্টমী তিথি আমাদের সকাল 1:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে, গুরু পূজা শুরু হবে। তো সকল ভক্তরা জুমের মাধ্যমে আজকে আপনারা এই রাধা অষ্টমী তিথি যে অভিষেক অনুষ্ঠান আপনারা জুমে দর্শন করতে পারবেন। আমরা ঠিক 12টা বাজে জুম ওপেন করব এবং এই অভিষেক অনুষ্ঠান আপনারা জুমের মাধ্যমে দর্শন করতে পারবেন, এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবে এই প্রোগ্রাম আমরা দর্শন করাবো। ফেসবুকে আপনাদের লাইভ দর্শন হবে এই রাধা অষ্টমী তিথি। তো সকল ভক্তরা অতি শীঘ্রই বাড়িতে না থেকে তাড়াতাড়ি চলে আসুন, যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, আবহাওয়া খুব ভালো আছে, নাচাগানার জন্য খুব উপযুক্ত আবহাওয়া। আজকে বিশেষ নৃত্য প্রদর্শন হবে, মহাহরিনাম হবে। তো সকলের চরণে বিশেষ দণ্ডবত প্রণাম এবং সকলকে রাধা অষ্টমীর বিশেষ রাধা অষ্টমীর আবির্ভাব তিথিতে সকলকে বিশেষ বিশেষ অভিনন্দন জানাই। শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করুন সকলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করুন এবং ভগবানের কাছে ফিরে যান সকলে। এই জগতে আমরা থাকতে আসিনি, আমরা শুধু গেস্ট রূপে আছি এই জগতে, এই জগতে আমরা বেড়াতে এসেছি কিছুদিনের জন্য, আমাদেরকে ফিরে যেতে হবে। যাব কোথায়? যেতে হবে রাধারানীর কাছে, সেই বৃন্দাবন ধাম। জয় বৃন্দাবন ধাম কি, জয় গঙ্গা মায় যমুনা মায় কি, জয় দ্বাদশ বনাত্মক বৃন্দাবন ধাম কি, জয় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর কি, জয় গোল প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাকল্প তরু বশ কৃপা সিন্ধু বয়েব চ, পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি